এস এন মর্নিং ডিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার মাতব গল্পের আসরে। আজ ছড়াই ছড়াই পোকা সাপ আর বোলতার গল্প শুনব, ফুলি স্নেক অ্যান্ড ওয়াস্প। একদিন এক বোলতা উড়ে সাপের মাথায় বসে ফুল ফুটিয়ে দিল সোজা, উফ ভীষণ ভাবে কষে। বোলতা সাপের মাথা থেকে যাচ্ছে না আর উড়ে, চেষ্টা করেও সাপ পারে না ফেলতে তাকে ছুঁড়ে। এমন সময় সেখান দিয়ে একটা গরুর গাড়ি জিনিসপত্র নিয়ে হাটে দিচ্ছিল যে পারি। সাপটা ভাবে চালু চাকার নিচে দিলে মাথা বলতা ঠিক যাবে মোড়ে, খেয়ে ভীষণ যাতা। নিজের বুদ্ধি পরখ করে মাথা চাকার তলে দিলেই বলতা চ্যাপটা হয়ে নিমেষে যায় গোলে। শত্রু মারতে বোকা নিজেই বিপদ ডেকে আনে, সাপও নিজের মাথা থেতলে অক্কা পেল প্রাণে। সাপটা কি বোকা, তাই না? নিজের মাথায় লেগে থাকা বোলতাটাকে মারার জন্য সে নিজের মাথাটাকেই গাড়ির চাকার তলে রেখে দিল। সে এটা ভাবল না যে বোলতার সাথে সাথে সেও তো মারা যাবে। মোরাল অফ দ্য স্টোরি ইজ, ইট ইজ সিলি টু হার্ট ইউর সেলফ টু হার্ম অ্যান এনিমি। অর্থাৎ এই গল্পের নীতিকথা হলো, বোকারা শত্রুকে মারতে নিজের মরণ ডেকে আনে। একটা গল্প থেকে আমরা যেটা শিখি সেটাকে ইংরেজিতে বলে মোরাল আর বাংলাতে বলে নীতিকথা।